প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন পরিস্থিতির মধ্যে মাত্র কয়েক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড ভণ্ড তারকেশ্বরের জিয়ারা গ্রাম খনিকের ঝরে ভেঙে পড়ে ঘরবাড়ি একের পর এক গাছ নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ফসল সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাদরা বলেছেন সন্ধ্যের দিকে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয় কয়েক মিনিটের মধ্যেই অন্তত কুড়িটি বাড়ি চালুরে যায় ভেঙে যায় একাধিক গাছ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে এর আগে শুক্রবার একই রকম টর্নেডোয় লন্ডভণ্ড হয়ে যায় উত্তর চব্বিশ পরগনার স্বরূপ নগরের তারুণীপুর গ্রাম ঝড় এলো বাড়িতে ঝড়টা এসে দেখব এখানে মাঠটা ওখানে যে বড় বাগানটা আছে পুরো তলা থেকে ভোর পাখে যাতে পুরো বাগানে গাছপালা পাতালে ছিটে ছিটে ঘুরতে 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 উপর দিকে উঠে বিশাল ঝড়ের রাখার সৃষ্টি হয়ে সেই ঝড় এদিকে এসে পুরো এই গাছপালাগুলোকে একসাথে সব ভাঙতে শুরু করলো মাঠে জমি বড় ভাই চলে সব এক জায়গায় জড়ো করে দিয়েছে চাষের ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে